তিনজন লোক হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলো। প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল, অনেকদিন বৃষ্টি হচ্ছে না। কথাটা শুনেই হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি বেশি করে তওবা করো। দ্বিতীয়জন অভিযোগ করল, আমার কোনো সন্তান নেই, আমি সন্তান পেতে আগ্রহী। এ কথা শুনে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি করে তওবা করো। তৃতীয়জন ব্যক্তি অভিযোগ করল, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল উৎপন্ন হচ্ছে না। তখনও হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি করে তওবা করো। হযরতের সামনে যারা বসেছিলেন তারা বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনজন তিন ধরনের অভিযোগ করল আর আপনি একই উত্তর দিলেন। তিনি একথা শুনে বললেন, তোমরা কি আল্লাহ সুবহানাহু তাআলার এই বাণী পড়ো নাই? স্বীয় প্রভুর নিকট তওবা করো, নিঃসন্দেহে তিনি তোমাদের তওবা কবুল করবেন। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন, তিনি তোমাদের সমৃদ্ধি করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদী নালা।